রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে ভেটেরিনারি অফিসার বিভাগে বর্তমানে আধিকারিকের অভাব রয়েছে। একজনের উপর অনেক কাজের চাপ পড়ছে, সেই কারণে দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটি সাব সেন্টারে ভেটেরিনারি হাসপাতালে এবং ডিসপেন্সারিতে কিছুদিনের মধ্যে নিয়োগ করা হবে প্রয়োজনীয় সংখ্যক ভেটেরিনারি অফিসার। শূন্যপদ পূরণ করতে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে। জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। খোলার উদ্যোগ মানে কি, আমাদের তো অলরেডি সমস্ত আউটলেটগুলি খোলা রয়েছে, যেগুলি ইতিমধ্যে আছে, যেগুলি কম ফাংশনাল রয়েছে সেগুলিকে আমরা ফাংশনাল করার ব্যবস্থা করছি। এটা ঠিক, কোনো কোনো জায়গাতে আমাদের স্টাফ শর্টেজ রয়েছে, কোনো কোনো যেমন ধরুন ভেটেরিনারি অফিসার, ওনাকে দুইটা তিনটা ভেটেরিনারি সাবসেন্টার বা ডিসপেন্সারির দায়িত্ব রয়েছে, তো সবসময় উনি একসাথে পারেন না প্রত্যেক দিন। সেক্ষেত্রে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি আগামী কিছুদিনের মধ্যেই সমস্ত যে মানে আমরা প্রত্যেকটা সাবসেন্টার হোক, ভেটেরিনারি ডিসপেন্সারি বা হসপিটাল যেগুলি রয়েছে, সেখানে যেন আমরা সাফিসিয়েন্ট ভেটেরিনারি অফিসার আমরা দিতে পারি, তার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা টিপিসিকেও বলে দিয়েছি যে এগুলি সমস্ত আমাদের পোস্টগুলি ফিল আপ করে দেওয়ার জন্য। চাহিদার তুলনায় মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে এখনও বেশ খানিকটা ঘাটতি রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই ঘাটতি দূরীকরণের লক্ষ্যে শুরু থেকে তৎপর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যকে মাছ, মাংস, ডিম উৎপাদনে স্বয়ম্ভর করে তোলার লক্ষ্যেই পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এক রিভিউ মিটিংয়ের ডাক দেন তিনি। বর্তমানে রাজ্যে মাছ, মাংস, ডিম ও দুধ ডিম উৎপাদনে ঠিক কী পরিস্থিতি রয়েছে এবং চাহিদার পাশাপাশি যোগানের পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে। কিছুদিন অন্তর অন্তর রাজ্যের সমস্ত আধিকারিকদের ফিল্ড ভিজিট করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তার বক্তব্য, সরকারি দপ্তরে যে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে তা প্রকৃত অর্থে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা মাঠে নেমে দেখতে হবে। প্রতি তিন মাস অন্তর অন্তর এরকম বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। সবাইকে নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব, বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তর, এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের প্রত্যেক দিন যে চাহিদা রয়েছে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, এটার চাহিদা আমাদের এই জেলাতে কী পরিমাণ রয়েছে, প্রোডাকশন রেট আমাদের কী আছে, কনজাম্পশন রেট কী আছে, এবং যেটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে আমরা কীভাবে ফিল আপ করতে পারি, মানুষের কাছে কীভাবে আমরা লোকাল সমস্ত প্রোডাক্টগুলি পৌঁছে দিতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। অপোজিট সাইডে আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে যেন আমরা কর্মসংস্কৃতি বা কর্ম কাজের ব্যবস্থা আমরা তাদেরকে দিতে পারি, ইনকাম জেনারেশন করতে পারি, সে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব। পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও আমার অধীন রয়েছে, এসসি কমিউনিটির স্টুডেন্টস, এসসি কমিউনিটির মানুষ, তাদের জন্য এসসি ওয়েলফেয়ারের যে সমস্ত স্কিমগুলি রয়েছে তার বর্তমান স্ট্যাটাস কী আছে, মানে এসসি কমিউনিটির মানুষরা সঠিকভাবে পাচ্ছে কি না, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমরাও আলোচনা রাখবো, যারা অফিসার এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক জানবো, এবং আগামী তিন মাসের জন্য আমাদের কাজের কী পদ্ধতি হবে, কী আমরা টার্গেট রাখবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে আজকের এই সিদ্ধান্ত নেব, যাতে করে তিন দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষের প্রত্যাশিত কাজগুলি আমরা করতে পারি। বৃহস্পতিবারের আয়োজিত এই বৈঠকে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।